সুপ্রিয় দর্শক, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শুরু হতে যাচ্ছে মুসলমানদের সবথেকে বড় পবিত্র উৎসব ঈদুল ফিতর। এবার 2024 সালে কবে রোজার ঈদ উদযাপিত হবে সেই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিল জাতীয় চাঁদ দেখা কমিটি। তার পাশাপাশি আবহাওয়া অফিসের তরফ থেকে চাঁদের স্থানাঙ্ক প্রকাশিত করা হলো। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনার জায়গার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আমরা জানি রোজা শেষে শাওয়ালের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে, তবে কবে রোজা শেষ হবে তা নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা সাপেক্ষে কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এবার রমজান মাস 29 দিনে শেষ হলে ঈদুল ফিতর উদযাপিত হবে 10ই এপ্রিল, আর রমজান মাস যদি 30 দিনে পূর্ণ হয় তাহলে ঈদ উদযাপিত হবে 11ই এপ্রিল। তবে রমজান মাসের জন্য আগে থেকেই কিন্তু 30 দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদুল ফিতর উদযাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য আগামী 9ই এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি কিন্তু বৈঠকে বসবে। 9ই এপ্রিল বাংলাদেশ মান সময় রাত্রি 12:21 অমাবস্যা শেষ হয়ে 1445 হিজরি সনের শাওয়াল মাসে নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে 0.7480 দিন, এবং সূর্যাস্তের 22:07 পর চন্দ্রাস্ত ঘটবে। ওই দিন রাত 9:01 প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। এই বছর খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম, তাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া অফিস। চাঁদ দেখা কমিটির মতে 10ই এপ্রিল চাঁদ দেখা যাবে বিভিন্ন জায়গায় আকাশে, এবং 11 তারিখ অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর।